হয়েছে রিপাবলিক বাংলা হচ্ছে এখানে আমি শুনতে রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব ধর্ণা মঞ্চের ঠিক অদূরেই পুলিশ এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে এই মুহূর্তে কথা হচ্ছে কেন কথা হচ্ছে কারণ জুনিয়র ডাক্তাররা আজ চেয়েছিলেন যে প্রতিটা মণ্ডপে যাবেন তারা তাদের যে বক্তব্য তাদের যে দশ দফা দাবি অভয়ার বিচার চেয়ে তারা যাবেন মানুষের সঙ্গে কথা বলবেন কিন্তু তাদের ম্যাটার রোড প্রথমে আটকে দেওয়া হয় এই মুহূর্তে পুরো ছবিটা দেখানোর চেষ্টা করব ওয়াসিম আহমেদ আমার ভিডিও জার্নালের ছবি দেখানো এই মুহূর্তে স্লোগান ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার ছবি দেখানোর চেষ্টা করি ওয়াসিম আহমেদ সেই ছবিটা দেখানোর চেষ্টা করবে গোটা ধর্মতলাটা অবরুদ্ধ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি গোটা ধর্মতলা অবরুদ্ধ এই মুহূর্তে ওয়াসিম আহমেদ আমার ভিডিও জার্নালিস্ট এই ছবি দেখাবে সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে জমায়েত করেছেন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো ধর্মতলায় যানজটের কারণ কি জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন গোটা বাংলার মানুষ দেখুন কলকাতা শহরে হচ্ছেটা কি এই মুহূর্তে যতদূর চোখ যায় সাধারণ মানুষ আজ দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে কেন কারণ কলকাতা পুলিশ বা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করবো যে অয়েল ট্যাঙ্কার এবং দুটি বাস এবং অয়েল ট্যাঙ্কারের চাবিকাঠি নিয়ে নেওয়া হয়েছে কলকাতা পুলিশ বা ট্রাফিক পুলিশের তরফ থেকে জুনিয়র ডাক্তাররা বারবার একই অভিযোগ করছেন এবং সেই কারণে একদম কেসি দাসের সামনে থেকে অর্থাৎ যে মসজিদ রয়েছে সেই সামনে থেকে যারা ধর্মতলায় এসেছেন যারা জেলা থেকে ধর্মতলায় আসছেন বাঁকুড়া বনগাঁ থেকে তারা বুঝতে পারছেন ঠিক যেখানে 21 জুলাইয়ের মঞ্চ হয় ঠিক যেখানে রাজনৈতিক সভাগুলো হয় ঠিক সেখানে অয়েল ট্যাঙ্কার এবং দুটি বাসের চাবি খুলে নেওয়া হয়েছে এবং তার ফলে সেখান থেকে প্রায় আমি দেখানোর চেষ্টা করবো সেখান থেকে পুরো ধর্মতলা যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত যানজটের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আরো একটা ছবি ওয়াসিম আহমেদ দেখাবে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে কথা বলছেন পুলিশের সঙ্গে পুলিশ ঠিক এই জায়গায় আটকায় অর্থাৎ এনারা এখানেই বলেন যে যা কথা হবে এখানে হবে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো পুলিশে 6 লাখ আইপিএস পদমর্যাদার 2 আধিকারিক রয়েছেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি ওয়াসিম আহমেদ সেই ছবি দেখাচ্ছে গোটা বাংলার মানুষ দেখুন যে বাংলা জুড়ে আসলে হচ্ছেটা কি জুনিয়র ডাক্তাররা শুধু চেয়েছিলেন যেতে তাদের বাধা দেওয়ার জন্য এত বন্দোবস্ত তাদের রোখার জন্য এত বন্দোবস্ত এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো ওয়াসিম আহমেদ দেখাচ্ছে আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন যে তারা যাবেন তারা অভয়ার বিচার চাইবেন তারা মণ্ডপে মণ্ডপে যাবেন মানুষের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে শুধু জুনিয়র চিকিৎসকেরা নয় সাধারণ মানুষেরাও দাঁড়িয়ে রয়েছেন যারা এতক্ষণ স্লোগান দিচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে কথা হচ্ছে তার জন্য স্লোগানিং বন্ধ রাখার কথা বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এই মুহূর্তে যতদূর চোখ যায় জুনিয়র ডাক্তারদের যে মঞ্চ সেই মঞ্চের সামনে জমায়েতের ছবি ওয়াসিম আহমেদ দেখাবে জমায়েতের ছবিটা সাধারণ মানুষ আজ বাড়ি ছেড়ে বেরিয়েছে তারা বলছেন এটাই আমাদের উৎসব এটাই আমাদের দ্রোহের উৎসব আমি একে একে কথা বলার চেষ্টা করব ম্যাম আপনার সঙ্গে কথা বলি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি কি বলবেন এই চটি চাটারা কি করবে বলে রাজ্যের জন্য চটি চাটারা কি করবে পুলিশ কি নিরক মানে কি বলবো অগম্য ওদের ঘরেও মা বল আপনি বলছেন জাগো তুমি জাগো জাগছে আমাদের বাংলার মানুষ জাগছে তো মানুষ বাট এদেরকে জাগানো খুব দরকার আগে ইনি বলেছিলেন অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ এই নাকি স্লো মুভিং এই যে ইন্দিরা এই যে এদের আবার বলেছিল ঠিক আছে এরাই আজকে আবার আটকাচ্ছে একটা আমরা কি করেছিলাম শান্তিপূর্ণ একটা আমরা পরিক্রমা এ করেছিলাম এরা বলে স্লো মুভিং ভেহিকেল অ্যালাউ নেই এগুলো কি ঠিক এরা নাকি আবার ভেহিকেল আমরা যদি জুম করে দেখাই চতুর্দিকে এরা ধরনের গাড়ি পাওয়া যাবে আমি গাড়িটা এক্সাম্পল দিয়ে দেখাই আমি দেখাই যে পুলিশ ঠিক কোন জায়গায় কি কথা বলছে এই গাড়ি ভাড়া করা হয়েছিল তাদের এই গাড়ি নাকি কলকাতা শহরে অ্যালাউ নেই যারা কলকাতা শহরে ঘুরছেন তারা এই গাড়ি রাস্তায় দেখতে পাচ্ছেন প্রত্যেকের উত্তর আমার মতো ইয়েস হবে আমি কথা বলার চেষ্টা ওই ডিমান কি বলবেন এবার তো আটকে দেওয়া হলো আটকালে কি হবে এত কত জনগণ কাটকাবে এখানে সব ডাক্তাররা আছে ছোট ছোট ডাক্তাররা সব অনশনে বসে আছে আমরা মারা খেতে পারছি না আর উনি কি করছেন এবার আপনারাই বলুন আপনারা তো সাংবাদিক আপনারা তো জানেন কি বলবেন কিছু বলার নেই আমরা যাব এতগুলো লোক কতজন কাটকাবে আপনারা বলুন কতজন মানুষ দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ কতজন মানুষ দাঁড়িয়ে আছে কি বললেন আপনারা তো জুনিয়র ডাক্তার এই আপ্রোনে রক্তের রোগ নিয়ে আপনারা বেরিয়েছেন যে মানুষের সঙ্গে কথা বলবেন এভাবে আটকে দেওয়া হয়েছে আমি ছবি দেখানোর চেষ্টা করি আটকে দেওয়া হয়েছে কিন্তু আমরা থেমে থাকবো না আমরা যে জন্য বেরিয়েছি সেই বেরোবই আজকে আমাদের এই সমস্ত অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে সামান্য ম্যান্ডার করে যেতে দেওয়া হচ্ছে না আমি ছবি দেখানোর চেষ্টা করি ওয়াসিম আহমেদ দেখাবে যে দুটো গাড়ি এই দুটো গাড়ির মাঝে একটা ঢাক রয়েছে ঢাক বাজছে এই মুহূর্তে
এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবে। এই দুটো ম্যাটার রোড, এই এক নম্বর ম্যাটার রোড, দু নম্বর ম্যাটার রোড, এই তিনটে ম্যাটার রোড রাখা হয়েছে, দুটো ম্যাটার রোড রাখা হয়েছে, আরো একটা ম্যাটার রোড ছিল, তিনটে ম্যাটার রোডকে আটকে দেওয়া হয়েছে। কি স্লোগান উঠছে, বাজছে কাশোর বাজছে ঢাক, আমার দুর্গা বিচার পাক, কাশোর বাজে তিলোত্তমা বিচার পাবে, আমার দুর্গা বিচার পাক, দুর্গা বিচার পাক বলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়ার চিকিৎসকেরা। কিন্তু পুলিশ কি বলছে, ছবি দেখানোর চেষ্টা করি ওয়াসিম আহমেদ, এবার সেই ছবিটা দেখাবে আমি আস্তে আস্তে সেই জায়গায় যাওয়ার। হয়ে উঠেছে এটা আমরা বুঝতে পারিনি, অভয়ের এই ঘটনাটা না হলে বোধহয় বুঝতে পারতাম না যে পুলিশ জল চোর, বাস চোর, গাড়ি চোর, চাবি চোর। হ্যাঁ, কেন চাবি চোর, কেন চাবি চোর, সব কিছু গাড়ির চাবি দিয়ে চলে যায়, কৃত্রিম ভাবে যানজট তৈরি করে দিচ্ছে, আমাদের সময় চুরি করছে। কি বলছেন, অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে রেখে দিয়েছে, অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে, হ্যাঁ, কলকাতা পুলিশ দুটো বাসের চাবি নিয়ে রেখে দিয়েছে, ইচ্ছে করে আর কিছু তো পারেনি, আমাদের খাট থেকে শুরু করে গাড়ি সব কিছু আটকে দিয়ে লাস্টে এটাই পেরেছে, আর কি পারবে, সামনে দাঁড়িয়ে পুলিশকে চোর বলছেন, চোরকে চোর বলো নাকি পুলিশ বলো, গাড়িগুলোকে আটকে দিয়ে তারা পুলিশ হয়ে গেল। হ্যাঁ, তা চুরি করলে তাহলে ওখানে পেট্রোল পাম্পের একটা বড় গাড়িকে তারা চাবি নিয়ে নিয়েছে, একটা আপনার বাসের চাবিও নিয়ে নিয়েছে, মাঝখানে দাঁড় করিয়েছে, চারিদিকে ইচ্ছা করে করেছে, একমাত্র একটাই যাচ্ছিস মমতার এখানে নয়, শুধু এখানে নয়, রানী রাসমণি রোডে সেখানে যানজটের ছবিটা দেখানোর চেষ্টা করব। আমার অপর প্রতিনিধি প্রজ্ঞা রয়েছে, প্রজ্ঞা এই মুহূর্তে রানী রাসমণির কি ছবি, দেখো সন্ধু যে ছবিটা এখন দেখতে পাচ্ছ, রানী রাসমণি পুরো স্তব্ধ হয়ে রয়েছে, তার কারণ একের পর এক গাড়ি, একের পর এক বাস, সমস্ত কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দীর্ঘক্ষণ ধরে তার দাঁড়িয়ে রয়েছে, কারণ কলকাতা পুলিশ নিজেরাই অবরোধ তৈরি করেছে, কৃত্রিম অবরোধ পুলিশ যেটা করেছে, একের পর এক গাড়ির বাসের চাবি নিয়ে নিয়েছে, যার ফলে এই মুহূর্তে এখানে তীব্র যানজট তৈরি হয়েছে, গাড়ি কোথাও নড়ার উপায় নেই, দীর্ঘক্ষণ ধরে বাসগুলি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই ছবি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, যে ভয়ঙ্কর পরিস্থিতি এবং কলকাতার বুকে এই মুহূর্তে এই যে যানজট, গোটা সেন্ট্রাল এভিনিউ থেকে ধর্মতলা, রানী রাসমণি থেকে দুধারে এই গভর্নর হাউস, পুরো রাস্তা আকাশবাণী সম্পূর্ণ অবরোধ হয়ে রয়েছে এবং দীর্ঘক্ষণ এইভাবে মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আজকে মহাষষ্ঠী, বহু মানুষ, বহু সাধারণ মানুষ এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, কিন্তু তারা কিন্তু কোথাও বেরোতে পারছেন না, এবং যারা এই মুহূর্তে রাস্তায় বেরিয়েছেন, দিদি কতক্ষণ ধরে বাসে আটকে আছেন, দীর্ঘক্ষণ ধরে বাসগুলো আটকে রয়েছে এবং বাসে যাওয়ার উপায় নেই, কি অবস্থা রাস্তার, রাস্তার হাল খুবই খারাপ, চারিদিকে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, শুনতেই পাচ্ছ, তারা বলছে যে রাস্তার অবস্থা মারাত্মক খারাপ, কেন গাড়ি কোথাও নড়ার উপায় নেই, যত দূর আমার ক্যামেরার ছবি যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে একের পর এক, একের পর এক বাস, গাড়ি, অ্যাম্বুলেন্স সমস্ত দাঁড়িয়ে রয়েছে, তার কারণ কলকাতা পুলিশ গাড়ির চাবি নিয়ে নিয়েছে এবং তারা একটি কৃত্রিম অবরোধ তৈরি করার চেষ্টা করছেন, এবং আজ এই মুহূর্তে যারা রাস্তায় রয়েছেন তাদের অবস্থা নাজেহাল অবস্থা, এবং আমি আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের আজকে রাস্তায় বেরিয়ে এই যে ভোগান্তি, এই ভোগান্তির কারণ কি, আমি একটু কথা বলার জানার চেষ্টা করি আরও কয়েকজনকে, দাদা কি অবস্থা, পুরো জাম, কারণ কারণ কি, ডাক্তারদের আটকাতে গিয়ে কলকাতা পুলিশ বাসের চাবি নিয়ে নিয়েছে, কথা বলার চেষ্টা করব, জুনিয়র ডাক্তাররা কর্মসূচি নিচ্ছে, প্যাসেঞ্জার বাসের কেন চাবি গাড়ি নিয়ে নেওয়া হচ্ছে, পুলিশ জানে ভালো করে, হ্যাঁ কি বলবেন, একদম পুলিশই ভালো জানে, পুলিশ চাবি গাড়িটাও নিয়ে নিচ্ছে, পুলিশই ভালো জানে, পুলিশ ফেসে গেছে, পুলিশ কি বলছেন, ফেসে গেছে, ফেসে গেছে, ফেসে গেছে, কেন কেন ফেসে গেছে, কি মনে চামচাগিরি, চামচাগিরি বোঝেন, সেই চামচাগিরি করতে এসেছে, মেরুদণ্ডগুলো বেঁকে গেছে, ভেঙে গেছে, গুড়িয়ে গেছে, এরা অমেরুদণ্ডী, এদের কাছে কিছু নেই, এরা একটা যখন বলা হলো পরপর শর্ত চাপিয়ে যাচ্ছে, একটা মিছিল হবে শান্তিপূর্ণভাবে হবে, কোনো কিছু নেই বলা হয়েছিল, কি তার সত্ত্বেও বাধা প্রাপ্ত করছে বারবার, এটা অফিসে শুধু একবার নয়, মঞ্চ বাধা ক্ষেত্রে, বাস্তা আনার ক্ষেত্রে, বায়ো টয়লেট নামানোর ক্ষেত্রে, আরো অনেক বিভিন্ন, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, মানুষ
বলছেন লড়াইটা তাদের চলে যাবে। আমি ছবি লাগানোর চেষ্টা করি এই মুহূর্তে যে বাসগুলোকে আটকে দেওয়া হচ্ছে, ছবি লাগানোর চেষ্টা করি যে বাসটা আটকে দেওয়া হচ্ছে, তেলের যে ট্যাঙ্কার আটকে দেওয়া হচ্ছে সেই ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করবো। এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, বারবার জুনিয়ার ডাক্তারদের তরফ থেকে বলা হচ্ছে যে স্লোগানই এখন নয়, কারণ পুলিশের সঙ্গে তারা নাকি কথা বলছে। এই মুহূর্তে আমরা যাওয়ার চেষ্টা করবো, ওয়াসিম আহমেদ আর আমি যাওয়ার চেষ্টা করবো ঠিক সেই জায়গায় যেখানে তেলের ট্যাঙ্কার আটকে রয়েছে, যেখানে দুটি লোকাল বাস প্যাসেঞ্জার বাস চাবি খুলে নেওয়া হয়েছে। আমি সেই সময়টায় যাব, কিন্তু আমি ছবিটাও দেখার চেষ্টা করবো প্রজ্ঞার সঙ্গে। এই মুহূর্তে ওয়াসিম, ওয়াসিম আমরা যদি বাসে উঠে যাই, ওয়াসিম আমরা যদি বাসে উঠে যাই, আস্তে আস্তে আমরা যদি বাসে উঠে যাই, এই মুহূর্তে এই বাসে করে আমরা পৌঁছে যাব ধর্মতলার একদম সামনে, যেখানে যেখানে তেলের ট্যাঙ্কার আটকে দেওয়া হয়েছে, প্যাসেঞ্জার বাস ঠিক এরকমই প্যাসেঞ্জার বাস আটকে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেতে পারছে না পুজোর সময়, এই মুহূর্তে পুজোর সময় যেতে পারছে না, দেখুন কিভাবে যেতে হচ্ছে, মানুষের কষ্ট এই ছবিটা রিপাবলিক বাংলা দেখাবে। বাস আটকে গেছে, আমরা দৌড়ে যাই, ওয়াসিম আমরা দৌড়ে যাই, আমরা এদিকে আসি, ওয়াসিম এদিকে আসি, এদিকে আসি, দেখুন পুলিশ আটকে দিয়েছে গোটা বাংলার মানুষ। দেখুন এই মুহূর্তে ভারত পেট্রোলিয়ামের যে তেলের ট্যাঙ্কার, সেই তেলের ট্যাঙ্কার দিয়ে রাস্তা আটকে দেওয়া হচ্ছে। কেন? কারণ জুনিয়র চিকিৎসকদের আটকানো হচ্ছে। এই যাও, যাও, একটা পুলিশ গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। ছবি দেখানোর চেষ্টা করি, পুলিশ আসছে, পুলিশ ফোর্স আসছে, দেখানোর চেষ্টা করি। এই ছবিগুলো গোটা বাংলার মানুষ দেখুন যে কিভাবে জুনিয়র ডাক্তারদের বাধা দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে বাধা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কি বলছেন হয়েছে বলতে, টেলের ট্যাঙ্কার রীতিমতন, এবং শুধু টেলের ট্যাঙ্কার নয়, বাস একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র বিপন্ন যে এইভাবে হয়, ঠিক আছে, কোন মাথা কোন কিভাবে কাজ করছে, যতই মানে সব রাস্তা আটকে যাচ্ছে। এই তেল ট্যাঙ্কারকে অনেকক্ষণ, প্রায় 40 মিনিটের উপরে, 40 মিনিট তেল ট্যাঙ্কার, প্রায় 40 মিনিট। পুলিশ বলছে যে পূজোর সময় যানজট তৈরি হবে, মেট্রো বন্ধ থাকবে, পুলিশ বলছে মেট্রো বন্ধ হবে, কিন্তু এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আপনি যান, এটা ফ্লেমেবল গাড়ি, একটা ভেহিকেল একটা তহত, একটা ড্রাইভারের চাবি কি করে নেওয়া যায়? কে আপনি? চা ড্রাইভার চাবি কে খুলেছে? না পুলিশ চাবি খুলে নিল কেন? পুলিশ আমি এখানে আমি দাঁড়িয়েছি, জ্যাম লেগেছে, উনি বললে বন্ধ করে দাও, আমাকে চাবিটা দাও, যখন বলবো তখন আপনি যাবেন, আমাকে চাবিটা দাও। পুলিশ ট্রাফিক পুলিশ দেয় এমনি, কলকাতা পুলিশ ট্রাফিক পুলিশ গোটা মানে টু স্টার ছিল, স্টার ছিল, স্টার 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 লাগানো পুলিশ, স্টার লাগানো পুলিশ এসে এই পেট্রোল ট্যাঙ্কের যে গাড়ি সেই গাড়ির চাবিকাঠি নিয়ে নিয়েছে জ্যাম করার জন্য, পাবলিককে অ্যারেস্ট করে নেবেল। এটা ধীরে ধীরে গরম হচ্ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এখানে অন্তর্বর্তী যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ইফেক্টেড হতে পারে। মানুষ দেখানোর চেষ্টা করবো, কত মানুষ এই গোটা বাংলার মানুষ দেখুন, কত মানুষ দাঁড়িয়ে রয়েছে, যে কোনো সময় জানি না, সাধারণ মানুষরা জানি না, মানে প্রাণের সংকট রয়েছে। একজন মহিলার উপরে অকথ্য অত্যাচার হয়েছে, তার বিচারের দাবিতে অনশন করছে ডাক্তাররা সুস্থভাবে, সেই অনশনকে বদনাম করার জন্য এইভাবে প্রচেষ্টা, এটা মেনে নেওয়া যায় না। তেলের ট্যাঙ্কার দেখালাম, এবার দেখুন, এবার যাত্রীবাহী বাস, এই দুটো বাস আটকে দেওয়া হচ্ছে। দাদা কি বলবেন, হচ্ছেটা কি? এভাবে আটকে দিয়েছে পুলিশ গাড়ি বাড়ি, কি বলবেন দাদা গাড়ি আটকে দিচ্ছে পুলিশ, কি বলবো স্যার? আরে ফালতু এমনি একটা গাড়ি খারাপ, তার জন্য আমার গাড়ি বন্ধ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এই গাড়িগুলোকে দুটো প্যাসেঞ্জার গাড়ি আটকে দেওয়া হয়েছে। কি বলবেন এই প্যাসেঞ্জার গাড়ি আটকে? পুলিশ অফিসারকে সবাই ঘিরে রেখেছে কটেন করে। কোথায় পুলিশকে ঘিরে রেখেছে মানুষ? আমি ছবি দেখানোর চেষ্টা করি বাংলার মানুষ, আজ রিপাবলিক বাংলা, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো যে পুলিশ চাবি খুলে নিয়েছে সেই পুলিশকে ঘিরে রয়েছে। কোশ্চেন করুন, কোন ভেহিকেল একটা তো হোক, কি বলছেন? একজন পুলিশ, এটা পেট্রোল পাম্প চলছে, একটা তো হোক পুলিশ, কি বলবেন দাদা? স্যার কি বলবেন আপনি? আপনি চাবি খুলে নিয়েছেন, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করুন, কি বলবেন দাদা? কি হয়েছে? তিনটে থেকে আটকানো, এই এই ইনফ্লামেবল পেট্রোলের গাড়িটা তিনটে থেকে আটকানো আছে, ইচ্ছাকৃত লয়ের 2 ঘন্টা। এটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে আগুন লাগলে দায়টা কার হবে? দায়টা হবে অনশনকারী আন্দোলনকারী। 2 ঘন্টা ধরে আটকানো আছে গাড়িটা, এটা হাইলি ইনফ্লামেবল গাড়ি, আমরা 14 ঘটনা করতে পারে বলছে, আজকে দিয়েছে ওনার মুখে গায়ে হাত দেবেন না, পুলিশের গায়ে হাত দেবেন না, ওনার মুখে একটা কথা নেই ওনার মুখে। হিউম্যান চেইন করে মানুষ আটকে গেছে, কি বলবেন? আপনাদের আন্দোলনকে আটকানোর জন্য গাড়ি আটকে দিচ্ছে পুলিশ,
আমরা চাইছি যে প্রশাসন শিগগিরই কোনো ডিসিশন নিক। আমরা হিউম্যান চেইনটা করেছি যাতে পুলিশদের কেউ ঢুকে কোনো খারাপ কথা না বলে। আমরা চাই না এখানে কেউ কারো এগেনস্টে কোনো পার্সোনাল কোনো ভেন্ডেটা কারো নেই। আমরা তার জন্য চাই যে শিগগিরই ট্যাঙ্কারটাকে ছেড়ে দেওয়া হোক। অভিযোগ কি আপনাদের? অভিযোগ কি একটা ট্যাঙ্কার এরকম ভাবে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রাখে? কি অভিযোগ দিদি, কি অভিযোগ? চাবি উনি পকেটে ভরে রেখে দিয়েছে। পকেটে? পকেটে পকেটেই আছে। চক্রান্ত পুরো পুলিশের চক্রান্ত। উনি তো বলছেন না নেই, তার মানে কি আছে? তো অ্যাম্বুলেন্স 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 রয়েছে। সাইড 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 অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বেরোচ্ছে। সাইড 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 অ্যাম্বুলেন্স বেরোচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে দেন দাঁড়িয়ে দেন দাঁড়া দাঁড়িয়ে দেন এই মুহূর্তে অ্যাম্বুলেন্স বেরোতে হবে। দাঁড়া দাঁড়িয়ে দেন অ্যাম্বুলেন্স বেরোচ্ছে এই মুহূর্তে। অ্যাম্বুলেন্স পার অ্যাম্বুলেন্স পার করছে সাধারণ মানুষ ট্রাফিকের কাছে মানুষ করছে ট্রাফিকের কাছে মানুষ করছে ট্রাফিকের কাছে মানুষ করছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। ট্রাফিকের কাজ মানুষ করছে। যানজট যানজট অ্যাম্বুলেন্সটা কি যেতে পারবে? অ্যাম্বুলেন্সটা কি যেতে পারবে? এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। অ্যাম্বুলেন্সটা কি যেতে পারবে? ওয়াসিম দেখাচ্ছে মানুষ জায়গা করে দিচ্ছে। অ্যাম্বুলেন্স যেতে পারলো অ্যাম্বুলেন্স যেতে পারলো। এই মুহূর্তে এই ছবিগুলো আমরা তুলে ধরবো। কি বলবেন দাদা, মানুষকে কাজ করতে হচ্ছে রাস্তায় নেমে। হ্যাঁ আমি আরো আর কথা বলো দিদি, কি বলবেন? এই যানজট পুলিশ গাড়ি চাবি ফাটি খুলে দিচ্ছে, কি সব বলছে, কি বলবেন? সমস্যায় পড়তে হচ্ছে তো। হ্যাঁ পুলিশ অত্যাচার বেড়ে গেছে। আমি আরো কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। পুজো আজ আজকের দিনে এরকম যানজট ধর্মতলায় গোটা বাংলার মানুষ জানতে চায় হচ্ছেটা কি, হচ্ছেটা কি, এটা জানতে চায় বাংলার মানুষ। এই মুহূর্তে ছবি দেখায় পুলিশকে ঘিরে রেখেছে সাধারণ মানুষ। এই মুহূর্তে সেই ছবি ওয়াসিম আহমেদ দেখাচ্ছে। এই মুহূর্তে ওয়াসিম আহমেদ দেখাচ্ছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। মানুষ মানুষ এই মুহূর্তে ওভেন আনছেন না, পেট্রোল ট্যাঙ্কি নিয়ার অ্যাবাউট 45 মিনিটস এবাব। আপনাদের ভয় লাগছে? অবশ্যই ভয় লাগছে, মানুষ আতঙ্কিত। পেট্রোল গাড়ি যদি ব্লাস্ট করে কি হবে? অবশ্যই ভয় লাগছে। সিস্টা তো পুলিশই করে, যখন চাবি সিস্টা তো পুলিশই করেছে। পুলিশ চাবি সিস করে ওই দুটো গাড়ি দাঁড় করে দাঁড় করে সিস করে। আপনি দেখেছেন রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে দিয়েছে? তোবেন আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা রিকোয়েস্ট করুন, তোবেন আনুন এই পাবলিক এলাকার মধ্যে মেবেল গাড়ি এভাবে দাঁড়িয়ে রিকোয়েস্ট করছেন পুলিশকে? আপনারা কইছে কি বলছে পুলিশ? কি আমরা পুলিশ কি বলছে কি বলছে? আমরা জানি না, জবাব নেই। চুপ করে দাঁড়িয়ে রয়েছে। পুলিশকে ঘিরে ধরে যে বিক্ষোভ সেই বিক্ষোভ চলছে। ওয়াসিম আহমেদ দেখাচ্ছে, ওয়াসিম আহমেদ দেখাচ্ছে সেই ছবি। দেখুন গোটা বাংলার মানুষ প্রজ্ঞা রয়েছে, প্রজ্ঞা প্রজ্ঞা প্রজ্ঞা। এই মুহূর্তে কি ছবি প্রজ্ঞা? আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এখানে আসতে বলুন। দেখো জুনিয়র ডাক্তারদের একটা মিছিল একদম ধর্মতলার মুখে, জুনিয়র ডাক্তার একটা মিছিল করেছে, সেইখানে পুলিশ কিন্তু চেইন করে নিয়েছে, হাতে হাত দিয়ে চেইন করে নিয়েছে ডাক্তারদের এই আন্দোলনকারীদের মিছিল আটকাতে। এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রচুর লাঠিধারী উর্দিধারী প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশাল পুলিশের ফোর্স নামানো হয়েছে। এবং সেই সঙ্গে যে ছবিটা দেখতে পাচ্ছ, যে এক মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে পুলিশ চেইন করে, মহিলা পুলিশ চেইন করে এই যে জুনিয়র ডাক্তারদের এটা পুরো ধর্মতলা ওয়াই চ্যানেল, রানী রাসমণি এবং ধর্মতলার যে ওয়াই চ্যানেল ক্রসিং, ঠিক ধর্মতলা মেট্রো স্টেশন এবং ওয়াই চ্যানেলের ক্রসিং, রানী রাসমণি যে ধর্মতলার ক্রসিং, সেই ক্রসিংয়েই কিন্তু যেখানে ধর্ণামঞ্চ, ধর্ণামঞ্চ থেকে ঠিক দু কদম দূরে, ধর্ণামঞ্চ থেকে দু কদম দূরে মিছিল, ডাক্তারদের মিছিল হয়েছে। আন্দোলনরত যারা আন্দোলন রয়েছে, সহ নাগরিকরা যারা রয়েছেন, যারা আন্দোলনকে সমর্থন করছেন, তারা প্রত্যেকে এখানে আন্দোলন করছেন এবং সেখানে তারা মিছিল তৈরি করেছেন। এবং ঠিক সেইখানে সেই মিছিল আটকে দেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে কলকাতা পুলিশ। প্রচুর পরিমাণে পুলিশ নামানো হয়েছে, উর্দিধারী লাঠিধারী পুলিশ নামানো হয়েছে। এবং সামনেই মিছিল যাতে এগোতে না পারে তার জন্য মহিলা পুলিশরা রয়েছেন। এবং সেই ছবি দেখতে পাচ্ছ, হাতে ছাত ধরে একটা চেন তৈরি করা হয়েছে, সেই চেন করে এই মিছিল আটকে দেওয়ার জন্য চেষ্টা চলছে। এবং সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমি এবার বিশ্বরূপকে বলবো ক্যামেরাটা পেছনে ঘুরিয়ে, যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, সেই ছবিটাও একবার আমাদের দর্শক। আজকে এসেছিলাম এনাদের অনশন মঞ্চে, সেখানে মানুষ
জিনিসগুলো এরকম না খেতে পেয়ে এতদিন ধরে অনশন করছে এটার একটা একটা সঠিক ন্যায় বিচার চাইছে তাও কোনো ন্যায় বিচার তো পাচ্ছি না আমরা এত মানুষ একসাথে নাতে সহযোগিতা করার চেষ্টা করছি সেখানে পুলিশ এসে আমাদের সবকিছুতে বাধা জল ফেলছেন আজ দেবীপক্ষ শুরু হয়ে গেছে আপনি একজন 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 যেখানে আমাদের সাধারণ জ্যান্ত দেবীদের কোনো নিরাপত্তা নেই সেখানে দেবীপক্ষের কিসের গুরুত্ব সেটা আমি জানি আজ দেবীপক্ষে দাঁড়িয়ে বাংলার মায়েরা চোখের জল ফেলছে বাংলার মেয়েরা আন্দোলন করতে নেমে চোখের জল ফেলছে এই ছবি কি দেখতে পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন করছে গোটা বাংলার মানুষ এই ছবির বিরুদ্ধে থেকে বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো ওয়াসিম আহমেদ দেখাবে র্যালি আটকে দেওয়া হয়েছে ছবি দেখানোর চেষ্টা করি পুলিশ আটকে দিয়েছে র্যালি শুরু হলেও এই মুহূর্তে ছবি দেখায় গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন স্লোগানিং চলছে পুলিশ আটকে দিয়েছে র্যালি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি স্লোগানিং চলছে আইপিএস পদমর্যাদার অফিসার আটকে দিয়েছে মিছিল কি আটকানো হচ্ছে কি বলছে পুলিশ কি বলছে আর এগোতে দেবে না এগোতে দেবে না আপনারা কি করবেন আমরা এগোবো চেষ্টা করবো কি বলছেন যত পিছবে বিচার যত পিছবে তত তিলক তোমার ভয় নাই রাজপথ ছাড়ি না তিলক তোমার ভয় নাই রাজপথ ছাড়ি না দিদি কি বলবেন আপনারা এগোবেন না এখানে দাঁড়িয়ে অবশ্যই এগোবো পুলিশ কি বলছে পুলিশ এটা দেবে না আমাদের খুব স্বাভাবিক ভাবে বাট আমরা তো অবশ্যই এগোবো আন্দোলন আন্দোলন আমরা এখানেই থাকবো এটাই আমাদের উৎসব আন্দোলন আমাদের উৎসব এটাই উৎসব মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরতে মুখ্যমন্ত্রী নিশ্চয় রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন এনারা বলছেন এটাই উৎসব ছবি দেখানোর চেষ্টা করি গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে ধর্মতলার ছবি যেখানে মহিলারা কার্যত বাংলার মা বোনেরা বাংলার দুর্গারা তারা রাস্তায় নেমে বলছেন যে বিচার চায় কিন্তু পুলিশের ভূমিকাটা ছবি দেখানোর চেষ্টা করি একদম ওয়াসিম আহমেদ দেখাবে বডি ক্যামন ওয়াকি টকি রয়েছে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন পুরো পুরো র‍্যাব থেকে শুরু করে কমব্যাট ফোর্স পর্যন্ত রাখা হয়েছে এবং কার্যত পুলিশই হিউম্যান সেল করে দাঁড়িয়ে রয়েছে এই আন্দোলন এই এই মিছিল না যেতে দেওয়ার জন্য এই ছবি নিয়ে ফিরছি হচ্ছে নাকি আজ এখানেই শেষ করছি কিন্তু এই ছবি নিয়ে রিপাবলিক বাংলা আবারও ফিরছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা